बिस्मिल्लाहिर रहमान रहीम चाँदपुर पुलिस बक्स ए चत्वर सामने आज के चाँदपुर एक क्या जो क्यों चाँदपुर सकल मार्केटगुल्लो बंद सकले जानी जो शाटडाउन देवार कथा बृहस्पतिवार क्यों बृहस्पतिवार आगे आज के सोमवार आज के शाटडाउन शुरू हो कारण करोनार परिस्थिति खुबी भयावह यह मेयर अनुमति दे चाँदपुर सकल যানবাহন যাতায়াত বন্ধ শুধু রিক্সা চলাচল আছে এবং আমার মতো অনেকেই এসে চাঁদপুর হয়রানি হইতেছে দেখেন সবাই ঘোরাঘুরি করতেছে যে হকারের সামনে সকল মার্কেটগুলো বন্ধ তো এজন্য আমি ভিডিওটি বানিয়েছি কারণ আপনাদেরকে জানানোর জন্য যে বৃহস্পতিবারে শাটডাউনের দেওয়ার কথা কিন্তু তারপরও করোনার পরিস্থিতি খারাপ চাঁদপুরে শুনছি দুজন মারা গেছে এজন্য আগেভাগে শাটডাউন দিয়েছে এজন্য আমি আপনাদের কাছে ভিডিওটি দিচ্ছি যেন আপনারা একটু সতর্ক হন এবং সিএনজি অটো বাস এবং লঞ্চ বন্ধ তো অনেকে ঢাকা যাওয়ার জন্য সিএনজি দিয়ে যেতেন ভেঙে ভেঙে কিন্তু এখন আর সেই সুযোগ নেই কারণ সিএনজি সকল সিএনজি চালকরা কিন্তু এখন বিভ্রান্ত আছেন যে পুলিশেরা অনেক সিএনজি এদেরকে নিয়ে গেছে আমি আসার সময় সিএনজি উঠেছিলাম যাত্রী নিয়ে ব্রিজ পার হওয়ার সময় সিএনজিওয়ালাকে নিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এই জন্য সবাইকে বলছি যে এখন ঢাকাও যাওয়া যায় না তো যে যেখানে আছেন খুবই ভালোভাবে শাটডাউন পালন করেন আপনারা ভালো থাকেন কারণ পরিস্থিতি খুবই খারাপ সরকার আপনাদের আমাদের ভালোর জন্যই এই শাটডাউনটা দিয়েছে কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহভাবে করোনা বাঁচতেছে করোনার পরিস্থিতি খুবই খারাপ এই জন্য তো আপনারা আমাদের উপকারের জন্য শাটডাউনটা দেওয়া হয়েছে তো যে যেখানে আছেন সেখানেই থাক অবস্থান করেন কিন্তু অতি প্রয়োজন ছাড়া বাজারে আসবেন না কোনো জায়গায় আসবেন না কারণ এখন করোনার পরিস্থিতি আরও ভয়াবহ শুধু কয়েকটা রিক্সা চলতেছে আজকে আজকের জন্য দেওয়া হয়েছে রিক্সা চলা বন্ধ থাকবে মোট কথা এখানে দেখতেছেন যে ব্রিজের চাঁদপুর ব্রিজে একটা একটা গাড়ি নাই কোনো মানুষ নেই একজন মানুষ এখন হেঁটে হেঁটে চাঁদপুর যাচ্ছে চাঁদপুর যে কোনো ফায়দা নেই অনেকেই আসছেন মার্কেটে যাওয়ার জন্য মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য সব সকল মার্কেটের গেট কিন্তু আমরা দেখেছি বন্ধ আমি এখন চাঁদপুর থেকে চান্ডা বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছি কিন্তু একটা সিএনজি নাই আমি কীভাবে এখন বাড়িতে যাবো সেই টেনশনে আছি তো আশা করি সকালে ভালো থাকবেন তো শাটডাউনটা মানবেন তো যারা জানেন না চাঁদপুরে সোমবার থেকে আজকে থেকেই শাটডাউন দিয়েছে তাদের তারা অবশ্যই যারা জানছেন তো সকল উদ্দেশ্যে বলছি যে আমার ইউটিউব চ্যানেলটা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আসবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ।